শিশু, আসন্তকালীন ভবিষ্যত, আগামী যুগর বার্তাবহ, বড় গছর ক্ষুদ্র মঞ্জিরে বিরাট বৃক্ষ হেবার সম্ভাবনা লুচি রইথিবা বলি গোটিয়ে শিশুর অন্তরে ভবিষ্যতর অসীম সম্ভাবনা লুচি রইথায়। তেণু নারী কবি কুন্তলা কুমারী সাবতঙ্ক ভাষায় ফুটিলা ফুল কি ফুটে আউথরে ফুটে সিনা ফুল করি, অর্থাৎ গোটিয়ে ফুল করি ভিতরে হি ফুলর সুগন্ধটা লুচি রইথায়। প্রস্ফুটিত ফুলটি তার সুগন্ধরে বায়ুকু সুবাসিত নকরি ক্ষয় হয়ে রইপারে নাই। সেইভাবে গোটিয়ে শিশুর সুপ্ত প্রতিভা যেতবে জাগ্রত হুয়ে সে সারা জগৎকু তার বাসনারে মহকাই দিয়ে। আজি সেই শিশু প্রেমী যে কি পিলা মানঙ্কর চাচা নেহরুঙ্ক নামে নামিত, যিয়ে থিলে স্বাধীন ভারতর প্রথম প্রধানমন্ত্রী, সেই মহান আত্মাক উদ্দেশ্যে মোর ভক্তিপ্রীত প্রণাম জনাই মু মোর বক্তব্য আরম্ভ করছি। মাননীয় সভাপতি মহোদয়া, পূজ্য গুরুজি ও গুরুমা এবং মোর সান বড় ভাই ভৌণী মানে, আজি হচ্ছে 2018 মশিয়া নভেম্বর মাস 14 তারিখ। আমার ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুঙ্ক জন্মদিন। সে কৌতিলে শিশুমানে হেউচন্তি সরল নিষ্পাপ ও ফুল পরি কোমল, সেমানঙ্কর হৃদয় স্ফটিক পরিস্বচ্ছ। সে নিজের অবসর সময়কু শিশুঙ্ক মেলারে অতিবাহিত করুছিলে। সে তাঙ্কর কার ধক্কারে নিহত গোলাপ নামঙ্ক শিশু পাই স্মৃতির স্মারক রূপে সে সারা জগৎকু তার বাস্তব সে স্মৃতির স্মারক রূপে গোলাপ ফুলঙ্কু তাঙ্ক পোশাকরে গ্রহণ করেছিলে। সে বাল বিকাশ উপরে অধিক গুরুত্ব দেউছিলে। ঝিও ইন্দিরা গান্ধীঙ্ক যথেষ্ট বিকাশ পাই সে সর্বদা যত্নশীল ছিলে। কন্যা নিকটর পিতাঙ্ক পুত্র পুস্তকরু পড়িলে এহা জনা পড়ে তাঙ্কর ঝিও তাঙ্ক পাখরে নথিলে মধ্য পত্র মাধ্যমরে সে তাঙ্কু মার্গদর্শন দেউছিলে। এই উচ্চস্তরীয় মার্গদর্শন হি ইন্দিরাঙ্ক বিকাশরে মহত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলা। কেহি কেবে মাতৃ গর্ভরু কিছু শিখি নথায়। সুগুণ সম্পন্ন শিশুটিয়ে কুপারিপার্শ্বিক অবস্থার মধ্য মন্দ গুণর অধিকারী হইথায়। মহামান্য মালব্য লোকমান্য তিলক নারায়ণে গান্ধী সুভাষ বোস ইত্যাদিঙ্ক বাল্যকাল অধ্যয়ন কলে এমানঙ্কর পৃষ্ঠভূমিরে রয়েছে নিতস্ব প্রতিভা এবং আদর্শবাদ। বালক নাচি তার ব্রহ্মজ্ঞান পিলাবেলরু হি উদয় হয়েছিল, যাহাদ্বারা কি গান্ধী মধ্য হরিশ্চন্দ্রক কাহাড়ি ছুড়ি সবুবেলা সত্যপথরে যা পাই বাল্যকালরু হি প্রস্তুত হয়েছিল। মানববাদর প্রবক্তা স্বামী বিবেকানন্দ কুহছি, যেউমানঙ্কর উৎকৃষ্ট অতীত অছি সেমানঙ্কর ভবিষ্যত নিশ্চয় উৎকৃষ্ট হেব। কণ্টা গছর মঞ্জি লগাইলে সেতুরু আম গছ হয়ে নথায়। খত পানি সার ও বছাবছি অপেক্ষা কৃষক উন্নত কিসমর মঞ্জি হি গজিথায়। সেথিপাইঁ আমি পিলাদিনু হি সুসংস্কার সচিন্তা মহাপুরুষ মানঙ্কর এবং ধর্মশাস্ত্র সম্বন্ধীয় পুস্তক পড়িবা, পর দুঃখরে দুঃখী ও সুখরে সুখী হেবা, এসব সুগুণকু অভ্যাস করি আমাকে ভবিষ্যত পাই প্রস্তুত হেবাকু হেব। শেষরে মু এতিকি কইবি যে আমার বয়স বহুত কম, আমি মানে কেহি নিজকু ছোট মনে করিবা উচিত নুহে। পুরাণগ্রস্ত সমাজে বলি অবিবেক অনাজারার দ্বাবানলে চড়ুথিবা অগণিত মানব পুত্র মানঙ্কর উদ্ধার পাই পিতৃপুরুষঙ্ক পরিত্রাণ উদ্দেশ্যে সগর বংশরে জন্মগ্রহণ করিথিবা রাজা ভগীরথী ঘোর তপস্যা করি পৃথিবীকু জ্ঞান গঙ্গার অবতীর্ণ করেছিলে। সেইভাবে আমি মধ্যে আগামী যুগ আগামী পিঢ়ির ভাগীরথী, আমি আম জ্ঞান ও গরিবার কলুষিত সমাজের পবিত্রতার বার্তা সৃষ্টি করা।
ସମସ୍ତଙ୍କୁ ଭେଟି ଦେବା ଏକ ସମ୍ପର୍କମୟ ପୃଥିବୀ ଯେଉଁଠି ବିଶ୍ୱାସ ଭରସା ଶାନ୍ତି ସହଯୋଗ ଏବଂ ଆନନ୍ଦ ରୂପକ ପବିତ୍ରତାର ପ୍ରବାହ ମନୁଷ୍ୟତ ପ୍ରବାହିତ ହେବ। ବର୍ତ୍ତମାନ ହେଉଛି ହାତ ମୁଠାର ଚାବିକାଠି ଯାହାକୁ କିଏ ହାତ ଛଡ଼ା କଲେ ତାହା ଅତି ପାଲଟି ଯାଏ ଯାହାକୁ ମଧ୍ୟ ଅନେକ ଭାଗ୍ୟରେ ଦେଲା ବୋଲି କହନ୍ତି। ଶେଷରେ ସେଇ ମହାନ ଆତ୍ମାଙ୍କ ଅମର ଲିଖନରୁ ପଦଟିଏ ବୋଲି ମୁଁ ବିଦାୟ ନେଉଛି। ଅନ୍ଧାର ଯେତିକି ଆଲୁଅ ସେତିକି ଏହି ଯେ ଗହନ ବନ ତେଣୁ ତୁ ଆପଣା ସଂକଳ୍ପେ ଅଟଳ ଅଚଳ ରହରେ ମନ। ଆଗକୁ ପଡ଼ିଛି ପଥ ବହୁ ଦୂର ଆହୁରି କେତେ ଯେ ବାକି ଚାଲିବି ଚାଲିବି ନ ପଡ଼ିବି ତ କି ମୁଁ ଯିବା ଆଗରୁ ଆଖି।